নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর দুর্গাপুর মহকুমা শাসকের কার্যালয়ে সর্বদলীয় বৈঠক হলো সোমবার। উপস্থিত ছিলেন তৃণমূল, বিজেপি, সিপিএম ও কংগ্রেস সহ রেজিস্টার রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সিপিআইএম এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন পঙ্কজ রায় সরকার, পশ্চিম বর্ধমান জেলা কমিটির সভাপতি দেবেশ চক্রবর্তী, পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সাধারণ সম্পাদক ছোটন চক্রবর্তী। তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দুর্গাপুর 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়। বৈঠক শেষে সিপিএম, কংগ্রেস ও বিজেপি তথা বিরোধীদের অভিযোগ, শহরের বিভিন্ন জায়গায় এখনও সরকারি পোস্টার, মুখ্যমন্ত্রীর ছবি লাগানো পোস্টার রয়েছে। এছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাওয়ার পরেও সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হচ্ছে। এছাড়াও নির্বাচন বিধি লাগু হওয়ার পর শ্রম দপ্তরের বিরুদ্ধে কর্মী নিয়োগের অভিযোগ তোলা হয় সিপিআইএম এর পক্ষ থেকে। যেদিন নির্বাচন ঘোষণা হয়েছে তারপর থেকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে। এমসিসি নিয়ম অনুযায়ী আমাদের হচ্ছে যা যা লাগু করার কথা তা করতে হবে। বিভিন্ন জায়গাতে এখনও হচ্ছে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ছবি সম্বলিত হোর্ডিং পোস্টার ঘুরছে পাবলিক প্রপার্টিতে এবং হচ্ছে যে গভর্নমেন্ট প্রপার্টিতে, তা হচ্ছে রিমুভ করতে হবে। বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা হচ্ছে যে ফ্ল্যাগ ইত্যাদি লাগাচ্ছে তা রিমুভ করতে হবে। পুলিশের বিভিন্ন কথা বলেছি এবং আমরা বলেছি যে যারা হচ্ছে ট্রাভেল মঙ্গা পুলিশের খাতাতে 15-20 বছর ধরে কয়লা চোর, লোহা চোর, গাঁজা খায়, ছিনতাই করে, এই সমস্ত তালিকা পুলিশকে দিতে হবে। তাদের ট্রাভেল মঙ্গার হিসাবে চিহ্নিত করতে হবে, তাদের এলাকাতে রাখা যাবে না নির্বাচনের সময়, তাদের বুক করতে হবে। আর আমরা একটা সিরিয়াস অভিযোগ করেছি যে আমাদের কাছে খবর আছে একটা সূত্রে যে ডেপুটি লেবার কমিশনার দপ্তরে, শ্রম দপ্তরে 12-14 জনের রিক্রুটমেন্ট হচ্ছে আজকে ব্যাক ডেট দিয়ে। আমরা আজকে বলেছি এসডিও সাথে সাথে হচ্ছে যে ফোনাফুনি করেছেন, ডাকছেন, আমরা বলেছি রিক্রুটমেন্ট অবৈধ, কোনোভাবে আজকে ব্যাক ডেট দিয়ে রিক্রুটমেন্ট করা যাবে না। বিভিন্ন নিয়মকানুন যেগুলো ছিল সেগুলো যেমন মহকুমা প্রশাসক আজকে বলেছেন, ঠিক তেমনি আমাদেরও কিছু অভিযোগ ছিল। বিভিন্ন জায়গায় এখনও পোস্টার ফ্লেক্স দেখা যাচ্ছে, কোথাও কোথাও রিক্রুটমেন্টের খবর আসছে, কোনো জায়গায় সাইকেল বিলি হচ্ছে, এই সমস্তগুলো অভিযোগ। এবং রাজনৈতিক সর্বদলীয় বৈঠক ছিল, বৈঠকে আমাদের যে যা ওনাদের রুল ছিল আমাদেরকে সামনে রেখেছেন, আমরা ওনাদের কথা মতো শুনেছি। আমাদেরও কিছু কমপ্লেন ছিল যে অন্যান্য জায়গাতেও ওনারা সাইকেল বিলি করছেন, কোনো কোনো স্কুলে কোনো কোনো জায়গায় রিক্রুটমেন্ট চলছে, আমরা ওনাদেরকে কমপ্লেন করেছি। ওনারা বলেছেন বিষয়টাকে দেখছেন, যাতে আগামী দিনে যে নির্বাচনের যে নিয়ম বিধি আছে সেটা যেন মেনে চলা হয়। আমরাও বলেছি আমরাও সহযোগিতা করব যাতে সেই বিধি নিষেধ মেনে চলা হয়। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়। তৃণমূলের বক্তব্য, বিভিন্ন পেট্রোল পাম্পে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর ছবি দেওয়া পোস্টার রয়েছে, সেগুলো সরানোর জন্য মহকুমা শাসকের নিকট আবেদন জানান তারা। এই সকল ওদের ব্যাপার আমরা জানি না, এরকম কিছু হয় না, অনৈতিক কাজ। তবে এটুকুই জানি যে বেশ কিছু জায়গায় হোর্ডিং এখনও আছে, যেমন আমি বললাম ওই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে এখনও প্রধানমন্ত্রীর ছবি জলজল করছে, সরকারি জায়গা, ওটাকে যেন মোছা হয়। এই যে টানেলগুলো নিচে লেখা আছে প্রচুর বড় বড়, যেগুলো আমাদের ওই সিটি সেন্টারে ফ্লাইওভারের নিচে যে টানেল, ওইগুলো যেন মোছা হয়, এগুলো আমরা বলেছি। আর এমনিতে নির্বাচন বিধি যা আছে তা তো প্রতিবারেই হয়, এবারও হচ্ছে নতুন কিছু না, তবে কোভিডের যে প্রোটোকল এটাই এবারে নতুন, সেটা আমরা দেখলাম ভালোভাবেই কাজ হচ্ছে। মহকুমা প্রশাসক তথা রিটার্নিং অফিসার অর্ঘ প্রশান কাজী বলেন, সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে অভাব অভিযোগ শুনলাম এবং কিভাবে শান্তিপূর্ণ নির্বাচন করা যায় সে বিষয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। পোস্টারগুলি ইতিমধ্যেই খোলার কাজ শুরু করা হয়েছে, সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সর্বদলীয় বৈঠকে মূলত আমাদের নির্বাচনের আদর্শ আচরণ বিধি, যেটা নির্বাচন কমিশনের নির্দেশ মতো যে আচরণ বিধি, সেইটা নিয়েই মূলত আলোচনা হলো। আর রাজনৈতিক দলের পক্ষ থেকে খুব সৌহার্দ্যপূর্ণভাবে তারা আলোচনা করেছেন, বিভিন্ন রকম তারা মতামত দিয়েছেন আরও ভালোভাবে কীভাবে এটাকে বলবৎ করা যায়। সুবিধার মাধ্যমে প্রত্যেককে যে পারমিশন, মিটিং মিছিলের যে পারমিশনের যে নিয়ম সেগুলোর জন্য বলা হয়েছে। অন্যান্য যে সমস্ত আচরণবিধি, ফ্ল্যাগ, ফেস্টুন খোলা পাবলিক প্রপার্টি থেকে এবং গভর্নমেন্ট প্রপার্টি থেকে, সেইগুলোও আমরা শুরু করে দিয়েছি, তাদেরকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে, তাদেরও কিছু সাজেশান এসছে, তাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি, তাদের পক্ষ থেকেও তারা কথা দিয়েছেন আন্তরিকভাবে যতটা চেষ্টা করবে তারা খুলে নেবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা। আপনাদের পছন্দের এবং প্রিয় চ্যানেল টিভি নিউজ 10, এবার থেকে এই চ্যানেল আপনারা দেখতে পাবেন আকাশতরী কেবেলের 260 নম্বর চ্যানেলে। দুর্গাপুরে টিভি নিউজ 10 আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র দুর্গাপুরের স্টিল টাউনশিপ, শেভকো টাউনশিপ, অমরাবতী ডিফেন্স কলোনি, গোপালপুর, সাগরভাঙ্গা, সিআরপিএফ কলোনি, শোভাপুর,
আরি কলেজ ক্যাম্পাস, সমগ্র ডিএসপি এলাকা। এছাড়াও আপনারা দেখতে পাবেন বিজড়া, রঘুনাথপুর, ধোবিঘাট, রূপগঞ্জ, পরাণগঞ্জ, মানা, মেনগেট, বান্দ্রা। টিভি নিউজ টেন চ্যানেল আপনারা আরও দেখতে পাচ্ছেন বাঁকুড়ার জেমুয়া, সোনামুখী, কখুন্না, হাতাসুরিয়া, বড়জোড়া, রাজমাধবপুর, বেলুড়। এছাড়াও আপনাদের প্রিয় চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন রাজবাঁধ, অন্ডাল, রানীগঞ্জ, বরাকর, পাণ্ডবেশ্বর সহ বেশ কিছু জায়গায়।